নমস্কার ভাই। হ্যাঁ হ্যালো, এটা ফায়ার ব্রিগেড? ঠিক তাই। আমি যে আপনারা আগুন নেবেন? হ্যাঁ, মানে আমি কি দিয়ে নেবেন, জল দিয়ে? প্রথম অবস্থায় জল দেবেন, আর ওই জল কিরকম জল দেবো, মিনারেল ওয়াটার দেবো নাকি রেগুলার? এমনি জল দেবেন, কলের জল, পুকুরের জল, যা খুশি। কত, এক বোতল? আগুন হবে সেরকম পরিমাণ। আগুন মাপবো কি করে? যেরকম আর কি হয়, স্পেকটা যেরকম হবে সেইভাবে জল লাগবে। কতটা আগুন হলে দাও দেওয়া হবে? ওটা তো আপনার চোখের আন্দাজের উপরে করতে হয়। আমাদের আমাদের গাড়িতে সাধারণত জল থাকে, যে জল থাকে তাতে একটা গাড়ি না হলে দুটো গাড়ি ব্যবহার করতে হয়, 900 লিটার। এত জল থাকে আপনাদের ওখানে? হ্যাঁ, গাড়িতে থাকে। তাহলে তো অনেক জল নষ্ট হয়, তাই না? কেন নষ্ট হবে? এই 900 লিটার জল আপনি আগুন নেবাতে কি নষ্ট করে দিলেন? আগুন তো নেবাতে হবে, কিন্তু কত মানুষ জল খেতে পায় না বলুন। সে কি বলবো, আপনারা ওই ঘন্টা বাজান? আচ্ছা, ঘন্টা বাজালে কি এখন সব রাস্তা ছেড়ে দেয়? না, সেই আগের সিস্টেম আর নেই, যে যার মতন যায় আর কি। মানে যে যার মতন, মানে দমকলকে রাস্তা ছায় না এখন কেউ? খুব কম। আগে যেরকম সব দাঁড়িয়ে থাকতো আমরা যা শুনেছি ছোটবেলায়, সেই জিনিস আর পাওয়া যায় না। আপনারা এবার গান গাইতে গাইতে যাবেন, বুঝলেন তো? একটা বড় একটা বক্স নেবেন, মানে গান লাগাবেন, আগুন লেগেছে 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 আগুন আগুন, আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা। হ্যালো, বলুন। ওই যে বক্সে বক্সে তাহলে বললাম তো, সেটা ভেবে দেখবো, আপনি ডাকুন। এটা চাঙ্গামি করা জায়গাটা, আমি একটু আগুন নিয়ে জানতে চাইছি, আর আপনি আমাকে এইগুলো না, এটা সময় না তো আপনার চাঙ্গামির জন্য, সেটা হতে পারে না তো। আপনার তো মাথা আগুন লেগেছে, একটু জল দিন মাথায়। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কে বলছেন? হ্যাঁ, আমার নাম রোহিত ঘোষ। তুমি তো মদ খেয়ে বাড়িতে আগুন লাগাবে? আমার ভয়, আমার মা বাবাকে সিগারেট খেতে দেয় না। তোমার মা বাবাকে তুমি তো আগুন দিয়ে দিবে, সেটাও তো হতে পারে না। এটা কি বলছেন স্যার? তোমার কি হতে পারে তুমি জানো? এটা আমার প্রজেক্ট স্যার। আসো, প্রজেক্ট এখানে এসে করে যাও। ওই যে আপনার আগুন নেমানোর সময় একটা জামা, আপনারা ড্রেস পরেন না ওই গোল্ডেন কালারে, ওই যে আপনাদের ওই জামাটা কি রেডিমেড পাওয়া যায় নাকি আপনারা সেলাই করান? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। তোমার মা বানায় যাবো, হয়ে যাবে। এটা কি অশুভ কথা হচ্ছে স্যার? হ্যাঁ বললাম। হ্যালো, কে রে? আপনি এরকম কথা বলেন আমার বাবা মা তুলে? তুমি কেন বিরক্ত করছো বাবা? আমি বিরক্ত করিনি, আমি আপনাদের কাজ সম্বন্ধে জানতে চাইছি স্যার। কি কাজ? তুমি আমার এখানে এসো। হ্যাঁ, আমি কোথায় কিভাবে আসবো স্যার? তুমি কোথা থেকে বলছো? আমি তো বারাসাত চাপাডালি। চাপাডালি মোড়ের থেকে ফায়ার ব্রিগেড চলো না, তোমার রাস্তার উপরে আছাড় খেয়ে মরা উচিত। স্যার আমার মনে আগুন লেগেছে স্যার। মনে আগুন লেগেছে? বাবাকে বলো একটা সুন্দরী মেয়ে দেখে দেবে, এরকম কাগের মতন তোমার কালো, মানে ফর্সা সুন্দর, আর কোকিলের মতন গান গায়, আর ফায়ার ব্রিগেডের মতন আগুন নেবে, আর তোমার বাবাকে বলবে বাদ বাকি টুকখানি তোমার, তুমি তো পারবে না। স্যার বলছি, আপনারা ওই ট্যাঙ্কে যে জলগুলো আছে ওই জলগুলো দিয়ে আপনারা চান করেন? তাহলে তোমার কেন খিস্তি মেরেছে আগের লোক, এবার বুঝতে পারছো? তুমি ন্যাকা ন্যাকা মতন কথা বলছো। স্যার বলছি, আপনার জল পিপাসা পেলে ওই জল খান? তোমার বাবার কাছে জিজ্ঞাসা করে দেখো, ওটা কি মিনারেল ওয়াটার স্যার? তুমি মা, তোমার মার কাছে জিজ্ঞাসা করো, জানোয়ার কোথা কারে। স্যার গঙ্গাতে আগুন লেগেছে স্যার। রাস্তা খাল কেটে এনে তোমার মধ্যে দিয়ে দিই কি, একদম দিয়ে দেখবে সমস্ত গঙ্গা। জল না নিয়ে বরফ নিয়ে যান, ছুড়ে ছুড়ে মারবেন আগুনের গায়ে। এরপরের টুকানি তোমাকে আর ভালোবাসায় বলবো? হ্যাঁ বলুন দেখি। একটা বোকা জিভে আগুন লেগেছে। তোমার মাকে ডেকে দাও তো। এখন তো কেউ নেই, আমি এখন একা পড়ছিলাম। হোয়াট ইজ ফায়ার? ফায়ার ইজ সাবানা আজমির ফিল্ম। আচ্ছা, তারপর আপনি বলুন তো, হোয়াট ইজ ফায়ার? ফায়ার ইজ নাথিং বাট অ্যান ইডিয়েট থিং লাইক ইউ, হু হ্যাভ টু হ্যান্ডস, ওয়ান টেল বাট নট। আপনি তো ইংরেজি বলতে কি আগুন লাগিয়ে দেবেন? বোকা, এরকম মুখের ভাষা হলে কিন্তু কেউ মুখেও আগুন দেবে না। তুই পাকা ছেলে একটা, বুঝলি তো, তোর আগুন লেগেছে অরিজিনালি। স্যার শ্মশানে আগুন লেগেছে, নিবি দেবেন? মনের আগুন, শ্মশানে আগুন, তোর আগুন নিয়ে রিসার্চ করছিস মনে হচ্ছে? তোর খুলে দেখেছিস সব ঠিক আছে না, আগুনে জ্বলছে গেল ওগুলো? আমি শুনেছি স্যার ছোটখাটো আগুন লাগলে আপনার ওখানে গিয়ে হিসি করে দেন। তোর সঙ্গে আর কি আছে রে বাবা? আমি একাই আছি, টিভি চলছে। পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি, আর তোর ভবিষ্যৎ ওইরকম ঝলসানো রুটি। রবীন্দ্রনাথ কি বলেছিল জানেন? হ্যাঁ বল। আগুন লেগেছে মোর মনে। শোন, তো তোকে তোর মাথা যা চেপেছে না, তোর মনে হচ্ছে তুই একটা এমএডি ম্যাড। ম্যাড মানে ভদ্রলোক, যেমন ভদ্রলোক হয়। আবার ইংলিশ বলছেন, ইংলিশ বলতে গিয়ে না আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন। তুই পাগল গাড়ি, বুঝিস রে? হ্যাঁ বুঝেছি। এবার বুঝেছিস তো? হ্যাঁ স্যার। তুই যেন কিরম কেলানি কাঁপছি বুঝতে পেরেছিস, বুঝলে? স্যার এতক্ষণ কথা বলছেন, এবার এমার্জেন্সি ফোন আসলে কি হবে? এইটাই তো তোর কাণ্ডজ্ঞান নেই, এইটা ফোনটা। স্যার রাখুন, এমার্জেন্সি ফোন আসলে কি হবে বলুন তো। রে রাখুন রাখুন স্যার। জানো আর কথা কারে, এমার্জেন্সি ফোন আসবে, আপনি গল্প করে যাচ্ছেন একটা জনের সাথে। জানান।
গল্প করে Only on Meter Down, RJ Shayone Shathe. Shom theke shoni, shonde chota theke nota. Viva 104 FM.